নির্মাণ হওয়া আমার স্বপ্ন। 95% ব্রাজিল কাপ মারবে। ফুটবল বলতে কিন্তু ব্রাজিলকে বলা হয় ফুটবল রাজা প্লে আপনার কালামানি যার ডাকনাম কালামানি। আমরা ছোট থেকেই ব্রাজিলের সাপোর্টার এবং এটা একটা চার বছর পর একটা বিশ্বকাপ খেলা হয় আপনারা জানেন। এটা আমরা জানাতে চাই ব্রাজিলকে যে আমরা বাংলাদেশে যে বগুড়া আছে তাতে এখানে ব্রাজিলে প্রচুর ভক্ত আছে, এটাই আমরা তাদেরকে জানানোর জন্যই আমাদের এই র্যালি। আমরা এখানে এসেছি আজকে ব্রাজিলের সাপোর্টার যারা যারা তারাই সবাই এক জায়গায় হয়েছি সুন্দর একটা বড় একটা মিছিল নিয়ে বের হওয়ার জন্য, একটা র্যালি করব। 95% ব্রাজিল কাপ মারবে। এবার যে টিমটা যে প্লেয়ারগুলো খেলছে সবাই অনেক হার্ডওয়ার্ক করছে এবং খুব ভালো ভালো প্লেয়ারগুলো খেলছে, আশা করা যায় যে কাপ পাবো আমরা। আমাদের এটা অনেক আগ থেকে প্ল্যানিং করা ছিল এবং আমাদের একটা ফেসবুকে গ্রুপও আছে ব্রাজিল টিমের। সো আসলে কেউ কারোটা দেখে করা হয়নি, আর আমার মনে হয় যে আর্জেন্টিনার এত বড় মিছিল বের হয় নাই যতটা বের হচ্ছে, আর ব্রাজিলের ছেলে মেয়ে উভয়ে মিছিল বের করা হয়েছে, আর্জেন্টিনার মনে হয় কোনো মেয়ে ছিল না। তো দলকে সাপোর্ট করা এটা আসলে ভাড়া করে কেউ করে না, নিজের ভালোবাসা থেকে। আমি আমার বাসায় তিনটা বড় বড় পতাকা লাগাইছি, এটা তো ভাড়া করা না, আমার টাকা খরচ করে তো আমি ভাড়া করে এগুলো করব না। সো ভালোবাসা থেকে আমরা নেইমারকে সবাই ভালোবাসি, ইনফ্যাক্ট আমি বেসিক্যালি নেইমারকে খুব পছন্দ করি আর ব্রাজিলের সব টিমকেই অনেক পছন্দ করি। আজকে সমবেত হওয়ার একটি কারণ আপনারা জানেন যে প্রতিবারের মতো এবারও কিন্তু ফুটবল যে বিশ্বকাপ সেটি আয়োজিত হচ্ছে এবং আমাদের প্রিয় দল ব্রাজিল কিন্তু হট ফেভারিট হিসেবেই এবারে বিশ্বকাপেও প্রতিবারের ন্যায় অংশগ্রহণ করছে। তো সেখান থেকে আমরা যারা বগুড়া জেলার বাসিন্দা রয়েছি বা বগুড়ায় যারা বসবাস করি তারা যারা রয়েছি তারা কিন্তু ব্রাজিলের সমর্থনে কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছি এবং এখান থেকে আমরা আনন্দ র্যালি বের করব যেটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। আপনারা জানেন যে আর্জেন্টিনার সমর্থকরা বিভিন্নভাবে গুজব রটিয়ে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে, কিন্তু আমরা বরাবরই কিন্তু গঠনতান্ত্রিক নিয়মের মধ্য থেকে তাদের আলোচনা সমালোচনা কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি। তো সেই জায়গা থেকে যেটি আসলেই এটি ফালতু কথা এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু সব শ্রেণী পেশার আর সব বয়সের মানুষরা কিন্তু আসলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। ব্রাজিলকে অনেক সাপোর্ট করি, নেইমারকে সব থেকে ভালোবাসি। আমি ব্রাজিলকে ছোটোবেলার থেকে ভালোবাসি, আমি ব্রাজিলের ম্যানে সবার থেকে ভালো পছন্দ করি নেইমারকে, নেইমার হওয়া আমার স্বপ্ন। 11 জনের খেলা, এটা এখানে একটা একজনের ওপর ডিপেন্ড করে একটা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়া সম্ভব না। আমি যে দলের সাপোর্ট করি সেটা হচ্ছে ব্রাজিল এবং আমার বিশ্বাস যে ব্রাজিলের 11টা না 26টাই ভালো প্লেয়ার আছে এবং যারা বেঞ্চিতে বসে থাকবে তারাও যখন খেলার সুযোগ পাবে তারাও ভালো খেলবে। এরকম আমি একটা না অনেকগুলো নাম নিতে পারি যারা এবার বিশ্বকাপে অনেক বেশি ইম্প্যাক্ট প্লেয়ার আছে এবং আমার বিশ্বাস যে ব্রাজিল এবার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ইনশাআল্লাহ।